তাই তো, আমি 10-12টা ডিম দিয়ে মুরগি তাওয়ায় বসিয়েছি, দেখি তো। ও, মুরগিটা মনে হয় বাইরে কোথাও খেতে গেছে। হ্যাঁ, ডিমের কালার যা হয়েছে তাতে আমার মনে হয় 2-3 দিনের মধ্যে বাচ্চা ফুটে বেরোবে। যাই দেখি, একটু ঘুরে ফিরে আসি, মুরগিটা কোথায় গেল দেখে আসি। কতদিন হলো একটু ভালো মন্দ খাইতে পারি না, কি যে করুম এইটা ভাবতে আসি। হ্যাঁ, ভালো পয়সা ইনকাম নাই যে একটু ভালো মন্দ কী না খাবো। আজ কয়দিন ধৈরা আমার খুব ইচ্ছে করতে আছে যে 2টা ডিম সিদ্ধ খামু, হ্যাঁ তো খাইতে পারি না। আরে ওরে বাবা, এই জায়গাতে দেখতে আসি অনেকগুলা ডিম রয়েছে। আমার মনে হয় মগো রাঙা ভাবি এই ডিমগুলো তাও দিছে। ঠিক আছে, এই জায়গাটা 4-5টা লইয়ে যাই, সিদ্ধ করিয়া খামু আনে যাই, লই যাই। এই যে ডিম সিদ্ধ কইরা লই আইছি। আরে ডিমগুলো আমার দিকে দেখা মনে আছে চোখ মারতে আছে। ঠিক আছে, একটা একটা করে খাইয়া লমু। হ্যাঁ, এই আরে অসময় আবার গিন্নি আইয়া পড়লো। কি করতে আসো তুমি এই জায়গায়? এ কি, তুমি এতগুলো ডিম কোথায় পাইছো? আমি বাড়ি নাই, আর সেই সুযোগে তুমি দোকান থেকে ডিম কিনে লইয়া আইলে তুমি সিদ্ধ করে খাইতে আসো, তাই নয়? হ্যাঁ, বলি, আমার তো কিছু খাইতে ইচ্ছে করে। ওরে কি করুম ক, তুই তো বাড়ি ছিলি না। ও, তাই বলে তুমি চুরি করে করে ডিম খাইবা নাকি? হ্যাঁ ঠিক আছে, তুই একটা খা। ওরে হন, মোর কাছে তো পয়সা নাই। তা ডিম কোথায় পাইলা? ওই যে আমাগো পাশের বাড়ির ওই রাঙ্গা ভাবি আছে না, ওই রাঙ্গা ভাবি আমার মনে হয় ডিমগুলো তাওয়া দিছে, বুঝছিস? তাই সেই তাওয়ার ডিম লইয়াইয়া সেদ্ধ করছি। নে তুই একটা খা, মুই একটা খাই। হায় হাল্লা রে, এ তুমি কি করছো? কেন, আরে ওই সিদ্ধ ডিম কবে বসাইছে হ্যাঁ তো জানো না। আরে বাবা, ওই ডিম খাইলে যে তোমার পেটে গন্ডগোল হইব, পাতলা পায়খানা হইব। ওরে না রে না, আমার কিছু হইব না, এ ডিম বইলা কথা। আর এই ডিম খাইলে মোর কিছু হবে না। আরে আমি নিষেধ করতে আছি, ওটা তাওয়া দেয়া ডিম, তুমি খাইও না, হয়তো তোমার পেটে উল্টো পাল্টা হইতে পারে। তোর কোনো কথা আমি শুনবো না, দাঁড়া মই একটা খাইয়া লই। কি ভালাই লাগতে আছে বুঝছো, এই নে তুই একটা খা। নে নে না, আমি খাবো না। ঠিক আছে, তাহলে আমি আর একটা খাই। ভালো হয়েছে, কিন্তু আর খামু না। ঠিক আছে, এইটা আমি রাখিয়ে আসি, যাই। শোন, এগুলো আমি পরে খাবো, তুই যদি খাস একটা খাবি, আর না হবে রাখিয়ে আসি, যাই। দেখো ওই ডিম খাইয়া তোমার আবার কিছু হয় নাকি? ওরে আমার কিছু হবে না বুঝছস, কিছু হবে না। কেমন হইল, কি হয়েছে, কি হইতেছে মোর প্যাডের মধ্যে? আরে কি হলো? ওরে গিন্নি রে, আমার প্যাডের মধ্যে কেমন উলট পালট হইতে আছে, কেমন কেমন যেন ভুটভাট করতে আছে। ওরে বাবা রে, ওরে আমার প্যাডের মধ্যে ব্যথা করতে আছে রে। ওরে ভালো হয়েছে, জম্মের খাওয়া খাও। তখন কইলাম যে এমন কইরা ওই তাওয়াটা ডিম খাইও না, মোর কথা তো শুনলে না বলে। ও বাবা, ওরে বাবা রে গিন্নি রে, গিন্নি পেটের মধ্যে যেন কেমন দাপাদাপি করতে আছে, দেখি কারা। কি হলো গিন্নি রে? কি ওরে পেটের মধ্যে পিক পিক করে ডাকতে আছে। ভালো হয়েছে, ওই তুমি তামা দেওয়া ডিম খাইছো না, আমার মনে হয় তোমার পেটের মধ্যে বাচ্চা হয়েছে, বুঝছস? এই রে কামারছে। ওরে গিন্নি, বাচ্চা তো হয়েছে তো, বাচ্চা বাইরে বকুন্দা দিয়া। সে আমি কি করে জানি? ওরে বাবা রে, আমার আর হবে না, আমি যাই ওই পুকুর পাড়ে যাই, জঙ্গলে যাই, জঙ্গলে যাই যাই। ওরে বাবা রে, ও মা আমি কি করুম। এই গিন্নি কাছে আমি ওখানে যাবো না, কিছুতেই যাবো না। হ্যাঁ
এই তুই খাড়াইয়া খাড়াইয়া দেখ, আমার পেটে মসুর মারতে আছে, আমি এই জায়গায় বসি। আরে কি হয়েছে? ওরে মনে আছে বাইরাবো বাইরাবো করতেছে তো বাইরাই না। আরে জোরে কতুন দাও, জোরে কতুন দাও, জোরে কতলে বাইরে বেহেন বুঝছো? ঠিক আছে, এই করতেছি। গিন্নি দেখ তো কয়টা বাইরাইছে। আরে এ তো একটা বাচ্চা বাইরাইছে, বুঝছস? একটা বাচ্চা, একটা বাইরে। ভালো যা। এই রে বাবা রে, ও আমার কি হলো? ওরে বাবা রে গিন্নি রে, আমার মনে হয় আরেকটা বাই যাবে রে। ওরে বাবা রে, ভালো হয়েছে। হ্যাঁ, তোমার তোমার বারবার করে কইলাম যে তুমি ডিম খাইও না, ওই দুইটা ডিম খাইছো, দুইটা বাই যাবে। হ্যাঁ যাও, চেষ্টা করো, চেষ্টা। বাবা কি গন্ধ রে। ওরে বাবা, কি হলো? দেখ তো বাইরাইছে নাকি, দেখ। হ্যাঁ আরেকটা বাইরাইছে, দুইটা বাচ্চা হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। ওরে বাবা রে, কী হলো? আমার মনে হয় আমার উল্টো উল্টো পাল্টা হয়ে গেছে রে, কী ব্যথা করতে আছে রে। ভালো হয়েছে, আর ডিম খাবা? না ডিম আর খামো না। শোন গিন্নি, ওই যে দুইটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চার ফেরত দিব না, বুঝছস? হ্যাঁ, আমি বাচ্চার মা হইয়া ওগো লালন পালন করুম। আর বড় হইলে যা ডিম দিব, দুইজনে মিল্লা খাইব। না, লোকের তাওয়ার ডিম আর আমি খামু না। ওরে বাবা রে।